নবুয়ত এটা সিলেক্টেড বাই আল্লাহ, যাকে আল্লাহ নবী নির্বাচন করেছেন তিনি নবী হতে পেরেছেন। কেউ ছাড়া পৃথিবীর মানুষ যদি অকমত হয়ে যায় এক ব্যক্তিকে নবী বানাইবার জন্য, সে নবী হইতে পারে না। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, এজন্য ভাই নবুয়ত এটা সিলেক্টেড বাই আল্লাহ, আল্লাহ যাকে নির্বাচন করেছেন তিনি নবী হতে পেরেছেন। এজন্য গোলাম আহমদ কাদিয়ানি এইটা 1869 সালে যখন লর্ড ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে একটা তদন্ত কমিশন তৈরি হয়েছিল যে ভারতবর্ষে আমরা মুসলমানদেরকে এত মারি, ইংরেজরা তদন্ত কমিশন তৈরি করলো, আমরা এত মারি এরপরও ভারতের মুসলমানদেরকে দামিয়ে রাখতে পারি না, দাবিয়ে রাখতে পারি না, আমাদের কি করণীয়। এই কমিশন কয়েকটা রিপোর্ট পেশ করেছিল, এর মধ্যে একটা বলেছিল তোমরা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দাও, তাহলেই তোমরা ভারতে টিকে থাকতে পারবে, অন্যথায় ভারতবর্ষ টিকে থাকতে পারবে না, ভারতবর্ষ টিকে থাকতে পারবে না। তখন তারা যে তদন্ত কমিশন পরামর্শ দিয়েছিল সেই পরামর্শক্রমে তারা মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করার জন্য তাদের মধ্যে থাকিয়া তাদের অত্যন্ত প্রিয়বাদন পরিবার ছিল, তার প্রিয় এই তাদের পরিবার, সেই তার আব্বা ইংরেজ সরকারের চাকরিজীবী ছিল, ইংরেজ সরকার তাদের প্রতি আস্থাশীল ছিল, এজন্য তাকেই তারা নবী হিসাবে দাঁড় করিয়েছে। প্রথম পর্যায়ে নবী নবুয়ত দাবি করে নাই, 1901 গিয়াছে নবুয়তের দাবি করেছে। এজন্য ভাই সে আল্লাহ প্রদত্ত না, সে হলো ইংরেজদের তৈরি, এজন্য সে কখনো নবী হইতে পারে না। এজন্য ভাই 4 নম্বর গুণ হইল মাসুমানিল খাতা, নিষ্পাপ হতে হবে। 1 নম্বর হইল মানুষ হইতে হবে, 2 নম্বর হল পুরুষ হতে হবে, 3 নম্বর হইল আল্লাহর প্রেরিত হতে হবে, 4 নম্বর হল নিষ্পাপ হতে হবে, মাসুম। নবী হইতে হলে গোলাম আহমদ কাদিয়ানি এমন কোনো গুণা নাই যে গুণা সে করে নাই, এজন্য সে কখনো কিছুতেই নবী না। আমাদের দেশের জনগণ মুসলমান তৌহিদি জনতাদেরকে আমাদের বুঝাতে হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনে করিমের মধ্যেও আসছে আল্লাহর রসুল সর্বশেষ নবী, আর 200 চেয়ে বেশি হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমি সর্বশেষ নবী, আমার পরবর্তীতে নতুন করে কেউ নবী হবে না। এজন্য ভাই আপনাদের কাছে একটা কথা বলবো, এই আমাদের প্রত্যেকটা পরিসরে যে যে পরিসরের মধ্যে অবস্থান করি প্রত্যেকেই নিজ উদ্যোগে আমাদেরকে বোঝাতে হবে এই জামাতটা হলো কাফির, এই জামাতটা হলো কাফির। আমাদের দেশে অনেকে বলে যে কাফির কে, মুসলমান কে কাফির, এটা তো আল্লাহ ফয়সালা করবেন, আমাদেরকে এই রকম মূর্খতার পরিচয় দিবেন না। আপনারা বড় বড় মসনদে বসে আছেন, বড় বড় পদে বসে আছেন, আপনারা যদি এই জাতীয় বক্তব্য দেন 90 ভাগ মুসলমান আপনাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে। 5 নম্বর হইল ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে হবে, ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে হবে। কেউ যদি নবী হওয়ার দাবি করে আর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত না হয় সে কখনো নবী হইতে পারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভবিষ্যৎবাণী করে গেছেন অক্ষরে অক্ষরে আপনার প্রমাণিত হয়েছে। একটা ঘটনা মনে হয়েছে, আল্লামা কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে, ওনার একজন ভক্ত ছিল, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি, আল্লাহ আলা সাবিলিল হুদা ওয়া হাযযারা মিন তারিকিল দালালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আল্লাযীনা হুম মাআলিমুল হুদা ومسابيح الدجى ومن تبعهم بإحسان إلى يوم الدين ومن اقتفى
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين آمنت بالله رب العالمين قاسم کی مزار اقدس پر اللہ کی رحمت چمتی ہے محمود حسن کی مدفن پر تاریخ شجاعت گمتی ہے قاسم کی مزار اقدس پر اللہ کی رحمت چمتی ہے محمود حسن کی مدفن پر تاریخ شجاعت گمتی ہے علامہ قاسم العلوم والخیرات علامہ قاسم ننتبی رحمت اللہ علیہ ادھکار ای کنفرنس جیبن شیرشک کنفرنسر মুসলিম উম্মার রাহবার ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম মুরাব্বিয়ান আজাম বিরাদারান ইসলাম তালিবান উলুম নবুয়ত আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত যে যুগে আমাদের ছাত্রদেরকে তালিবানে উলুমে নবুয়তকে আকাবিরদের দৃষ্টির থেকে আকাবিরদের নজরিয়া এবং আদর্শ থেকে ফিরিয়ে রাখার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র এবং অপকৌশলে একদল মানুষ লেগে আছে। সেই সময়ে কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীর কনফারেন্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীর জীবন শীর্ষক আলোচনা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যে সময়ে ভারতে কসাই মুদির দ্বারা ভারতের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। 2002-এ গুজরাটে 2000 মুসলমানদেরকে হত্যা করল। নিকটবর্তী সময়ে ভারতের দিল্লিতে মুসলমানদেরকে হত্যা, নির্যাতন, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সহ মসজিদ জ্বালিয়ে দিচ্ছে এবং মসজিদের মিনারায় হনুমানের পতাকা লাগিয়ে দিচ্ছে। সেই সময়ে কাসিমুল উলুম ওয়াল খায়রাত এবং কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীর জীবনী আলোচনা করা আমাদেরকে সেই গুজরাটের কসাইর মোদির বিরুদ্ধে কি ভূমিকা রাখতে হবে তাও আমাদেরকে দিক নির্দেশনা দিবে ইনশাআল্লাহ।
এই একটা কঠিন মুহূর্তে কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করা এবং এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বুজুর্গদের স্মৃতিচারণ করলে পরে আল্লাহর অজস্র রহমত বর্ষণ হয়, আমার কথা না, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তাদের বুজুর্গি শ্রেষ্ঠত্ব এবং মহাদ্দিসানার কথা আমাদের সকলের জানা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে বলেছেন, যারা সত্যিকারের আল্লাহওয়ালা হয়, যারা বুজুর্গ হয়, যাদের কানেকশন আল্লাহর সাথে রয়েছে, এমন আল্লাহর ওয়ালিদের আলোচনা করলে পরে আল্লাহর অজস্র রহমত জমিনের মধ্যে বর্ষণ হইতে থাকে। তো কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি এমন এক মুহূর্তে, যে মুহূর্তে কসাই মদির দ্বারা ভারতের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ভারতের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মিনারায় হনুমানের পতাকা লাগিয়ে দিচ্ছে, আমি তো এই কথা বলতে চাই, তারা মসজিদের মিনারায় হনুমানের পতাকা লাগিয়ে এই ভারত উপমহাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে। এই ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম এক সময় লাল কিল্লায় কালিমা খচিত পতাকা, আল্লাহর কালিমা খচিত পতাকা উড্ডয়ন করার সুযোগ তৈরি করে দিয়েছে। শুধু জুতা মারলে হবে না, ভারতবর্ষের ইতিহাসের দিকে লক্ষ্য করো, সূরা বারাতের মধ্যে আল্লাহ বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফ, শুধু জুতা মোদীকে যদি ধরা যায়, মোদীকে যদি মুসলমান মুজাহিদরা সুযোগ পায়, জুতা মারলে হবে না, সাইজ করে দিতে হবে। আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফ, কাফির এবং কুফর শক্তির লিডার যেগুলো রয়েছে সেই লিডারগুলোকে প্রয়োজনে হত্যা করতে হবে, এটা এজন্য প্রস্তুতি নিতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করতে পারা, আলোচনার সমাবেশে সমবেত হওয়া, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো, আপনাদের নির্ধারিত আলোচকরা রয়েছেন, ওনারা আলোচনা করবেন। কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবীর একটা স্বপ্নের কথা আপনাদেরকে শোনাবো। বয়স তখন 7 বৎসর কাসিম নানুতুবীর, বয়স তখন 7 বৎসর, স্বপ্ন দেখলেন, কাবাঘরের উপরে বসে আছেন, ওনার হাত পায়ের আঙ্গুল থেকে নহর প্রবাহিত হচ্ছে, ওনার একজন মামা ছিলেন হাফিজ আব্দুস সামী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ আব্দুস সামী রহমতুল্লাহ আলাইহি মামা ছিলেন, মামার কাছে গিয়ে বললেন, মামা আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যে কাবাঘরের উপরে বসে আছি আর আমার হাত পায়ের আঙ্গুল থেকে মধুর নহর এবং পানির নহর প্রবাহিত হচ্ছে। কাসিমুল উলুম ওয়াল খায়রাতকে লক্ষ্য করে মামা হাফিজ আব্দুস সামী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেছিলেন, বড় মুবারক স্বপ্ন দেখেছ, বড় মুবারক স্বপ্ন দেখেছ, আল্লাহ তোমার মাধ্যমে এমন এক প্রতিষ্ঠান করার তৌফিক দিবেন যে প্রতিষ্ঠানের দ্বারা সারা বিশ্বব্যাপী কোরআন এবং হাদিসের সহিহ ইলমের বিতরণ প্রচার প্রসার হইতে থাকবে,
আল্লাহ সেই স্বপ্নকে বাস্তবায়ন করিয়েছেন। 1857 সালের সিপাহী বিপ্লবে মুসলমানদের পরাজয়ের পরে ভারতবর্ষ যখন পাদ্রীরা মুসলমান সন্তানদেরকে খ্রিস্টান বানাচ্ছিল, কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি আল্লামা জুলফিকার আলী নওয়ারাল্লাহু মারকাজাহু হাজী আবিদ হাসান নওয়ারাল্লাহু মারকাজাহু ওনারা চিন্তা ভাবনা করে যে প্রতিষ্ঠানটা ভিত্তি স্থাপন করেছিলেন, এক ছাত্র এক শিক্ষক ডালিম গাছের নিচে সাত্তা মসজিদের সামনে যে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সেই মাদ্রাসাটাই হলো দারুল উলুম দেওবন্দ, আর সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন কাসিমুল উলামা আল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যে প্রতিষ্ঠানের দ্বারা আজকে সারা পৃথিবীতে সহিহ ইলমের বিতরণ হচ্ছে দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক মাদ্রাসা থেকে। সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির জীবনী শীর্ষক আজকের এই কনফারেন্স, এটা বড়ই সৌভাগ্যের বিষয়, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ যিনি আমাদের এই উদ্যোগ নিয়েছেন, আল্লাহ ওনার ইলমে এবং আমলের মধ্যে বরকত দান করুন। এখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে দিন দিন দিনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমি লম্বা ছোলা কথা বলতে আসিনি। দারুল উলুম দেওবন্দ এক বিশেষ প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করেছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। 1857 সালের সিপাহী বিপ্লব, সেই বিপ্লবে যখন পরাজিত হলেন মুসলমান দুর্ভাগ্যবশত, ভারতের মধ্যে একটা মিনি কিয়ামত ঘটেছিল। আজকে ভারতবর্ষে মুসলমানরা নির্যাতিত। 1857 সালের 18 নভেম্বর একদিনে 30,000 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। 1857 সালের এক বছরে 3,00,000 মুসলমান শাহাদত বরণ করেছিলেন। আজকে মুসলমানের রক্তের উপরে ভারত স্বাধীনতা লাভ করেছিল, সেই ভারতে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। আমি কসাই মোদী তার দালালদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই, মুসলমানের রক্ত যে জায়গায় পড়ে যায় সেই জায়গায় ইংরেজ এবং ইংরেজরা দালালরা টিকে থাকতে পারে নাই। আফগানিস্তানের মধ্যে পড়েছে, আফগানিস্তানের থেকে বিশ্ব সুপ্রিম পাওয়ার এই লাল কুত্তা আমেরিকার দালালরা পালাতে বাধ্য হয়েছে তিক্ত দ্রব্যাবে। যেদিন ভারতের মুসলমানদের রক্তের আওয়াজ উঠবে, রক্ত যখন স্লোগান দেওয়া শুরু করবে, কসাই মোদীর মসনদ তছনছ হয়ে মুসলমানরা লাল কিল্লায় আবার পতাকা উত্তোলন করবে। এজন্য আপনাদেরকে ঘাবড়ানোর কিছু বিষয় নাই। এই যে গাছপালা যেগুলা, এইগুলা টিকে রাখার জন্য জমিনে যেভাবে পানি দিতে হয়, ইসলাম নামক বৃক্ষ পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য মুসলমানের রক্ত দিতে হয়। আল্লাহর রসুল তাইফে রক্ত দিয়েছেন, বদরে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, উহুদে রক্ত দিয়েছেন, গন্দকে রক্ত দিয়েছেন, খায়বারে রক্ত দিয়েছেন, কাদিসিয়ায় রক্ত দিয়েছেন, ইয়ারমুকে রক্ত দিয়েছেন, বালাকোটে রক্ত দিয়েছেন, শামিলিতে রক্ত দিয়েছেন, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, বোলায় রক্ত দিয়েছে। আপনার ফতোয়া বিরোধী আইনের জন্য আপনার বিয়াবাড়িয়ার মধ্যে শহীদ বাড়িয়া যার নাম পরিবর্তিতে হয়েছে হাফিজে কোরআনরা রক্ত দিয়েছে। বাংলাদেশের মধ্যেও যদি প্রয়োজনে আবার নবীর ইজ্জত রক্ষা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, মুসলমানরা আবারও রক্ত দিতে প্রস্তুত থাকবে।
এজন্য ভাই গাবরানির কিছু বিষয় না। কাসিমুল উলুম ওয়াল খায়রাত এর জীবনী ভাই আলোচনা করার জন্য পর্যাপ্ত সময়ের দরকার। আমি তো ওই দিকে যাচ্ছি না, যেহেতু আমি অনাহত অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্ধারিত আলোচক আসতেছেন, আপনাদের সামনে আলোচনা করবেন, এতটুক এই কথাটা বলবো। কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যে সাদেগীর জীবন এখতিয়ার করেছিলেন, আমরাও যেন সেই সাদেগীর জীবন এখতিয়ার করতে পারি। কাসিমুল উলুম ওয়াল খায়রাত যে তাওয়াজু এবং বিনয় নম্রতা তার মধ্যে ছিল, আমাদের মধ্যেও যেন সেই তাওয়াজু বিনয় নম্রতা এসে যায়। কাসিমুল উলুম ওয়াল খায়রাত যেভাবে খাসিয়তে খুদাবন্দি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল, আমাদের মধ্যেও যেন সেই ভয়টা এসে যায়। কথায় কথা আছে, যখন 1857 সালের পরে পরিস্থিতি কি হবে, এত নাজুক ছিল, এত নাজুক ছিল। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী এবং হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থানা ভবনে পরামর্শ করতে বসেছেন, আমাদের করণীয়টা কি? আজকে তো ভারতের মুসলমান নিরীহ সন্তানদেরকে ধরে ধরে এরা খ্রিস্টান বানাচ্ছে, আমাদের ধর্ম রক্ষা হবে কিভাবে? তখনই ভাই ওনারা চিন্তা ভাবনা করে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড মেকাল ঘোষণা দিয়েছিল, ভারতে এমন শিক্ষা সিলেবাস তৈরি করে যাব যে সিলেবাস পড়লে পরে মানুষ বাসার পরিবর্তন থাকতে পারে, সাইজের পরিবর্তন থাকতে পারে, দেশের পরিবর্তন থাকতে পারে, ইংরেজ মন মানসিকতা ইংরেজ তৈরি হবে। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছেন, আমি এমন সিলেবাস তৈরি করব যে সিলেবাসের দ্বারা বাসার পরিবর্তন থাকবে, দেশের পরিবর্তন থাকবে, আপনার আঞ্চলিকতার পরিবর্তন থাকতে পারে, মানুষের সাইজের পরিবর্তন থাকতে পারে, কিন্তু এই শিক্ষা সিলেবাস যদি কেউ পড়ে মন মানসিকতা ইসলাম এবং মুসলমান হয়ে যাবে। সেই সিলেবাস তৈরি করে যে প্রতিষ্ঠান করেছিলেন সেই প্রতিষ্ঠানটাই হলো দারুল উলুম দেওবন্দ। আর এই দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক মাদ্রাসা হলো এই ভারত পাকিস্তান বাংলাদেশ সারা বিশ্বের কওমি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো আপনাদের সাহায্য সহযোগিতায় আপনার কি হয় পরিচালিত হয়, এই মাদ্রাসাগুলাই কখনো কাদিয়ানি বিরোধী আন্দোলন করে, এই মাদ্রাসাগুলা কখনো রাশেদ খান ইনুন যখন সংসদে দাঁড়াইয়া কাদিয়ানিদের পক্ষে কথা বলে, তখন সেই রাশেদ খান এমন ইনুর বিরুদ্ধে এই কওমি মাদ্রাসার সন্তানরাই তাদের বিরুদ্ধে আওয়াজ তোলে। এই এই কওমি মাদ্রাসার সন্তানরা কত দোগের মোকাবেলা করতে হয়, শিয়াদের মোকাবেলা করতে হয়, খারিজের মোকাবেলা করতে হয়, রাফিদের মোকাবেলা করেছে, আব্বাসিয়াদের মোকাবেলা করেছে, গায়লানিয়াদের মোকাবেলা করেছে, মতদিলাদের মোকাবেলা করেছে, সময়ে সময়ে বর্তমান সময়ে সবচেয়ে বড় বিষয় হলো রসুলের ইজ্জত রক্ষা করা, কাদিয়ানিদের ফিতনা। এজন্য আপনারা সবাই জানেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার পরবর্তীতে কেউ নতুন করে কোনো নবী আসবে না। বাংলাদেশের মধ্যে একটা জামাত রয়েছে আহমদি জামাত, যেটা গোলাম মোহাম্মদ কাদিয়ানিদেরকে তার নবী হিসাবে বিশ্বাস করে, এরা কাফির, এরা কাফির, এরা কাফির। এই 90 ভাগ মুসলমানদের দেশে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফির ঘোষণা দিতে হবে। এটা আমাদের একটাই দাবি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য সময় সময় যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন। যদি আল্লামা আহমদ শফি দামত বরকাতহুম সহ উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেন কাদিয়ানি বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, বের হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, আমরা আমাদের ব্যর্থতা বলি, এই দেশে যতজন এমপি আছে, মন্ত্রী আছে, এখনো 98-99 ভাগ এমপি মন্ত্রী হল মুসলমান, এদেরকে আমরা যেভাবে বুঝি কাদিয়ানিরা কাফির, এই বিষয়টা যদি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়, তাহলে রাশিদ খান মেনন আর ইনু যখন সংসদে দাঁড়াইয়া তাদের পক্ষে কথা বলবে, তখন তারাই জুতা মেরে রাশিদ খান আর ইনুকে বের করে দিবে। এজন্য আমাদেরকে বুঝাতে হবে ভাই, আল্লাহ আমাদেরকে এই বিষয়ে
ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার পরবর্তীতে নতুন করে কোন নবী কেউ আসবে না। নবী হওয়ার জন্য নবীদের বৈশিষ্ট্য হলো পাঁচটা, মনে রাখবেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো মানুষ হতে হবে, কোনো অমানুষকে আল্লাহ নবী কোনোদিন বানান নাই। কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি, তার রুহানি খাদাইন এক বই রয়েছে, সেই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে, সে নর্দমা ডাস্টবিনের কীট পতঙ্গ, সে নিজেই যখন স্বীকার করেছে এই কথা, সে অমানুষ, সে কখনো নবী হইতে পারে না। দুই নম্বর গুণ হইল, আমি সংক্ষিপ্তভাবে বলি, শুধু পয়েন্ট বলবো, বিস্তারিত আলোচনা করার জন্য আমি আসিও নাই, এজন্য শুধু পয়েন্টটা বলি। দুই নম্বর হইল পুরুষ হতে হবে, কোন মহিলাকে আল্লাহ কখনো নবী বানান নাই। গোলাম আহমদ কাদিনী তার এই বইয়ের এক জায়গায় উল্লেখ করেছে, সে মরিয়ম, এমনকি মরিয়মের গুণাগুণ তার মধ্যে এসেছে। মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মরিয়ম যেভাবে জন্ম দিয়েছেন, সে নিজেকে মরিয়ম হিসাবে দাবি করেছে। এই রকম ভাবে তার গর্ভে আসছে সন্তান, পরবর্তীতে জন্ম দিয়েছে। একজন মহিলা কখনো নবী হইতে পারে না, এজন্য সে নবী না। তিন নম্বর বিষয় হইল মাবউস মিন আল্লাহ, আল্লাহ প্রদত্ত হইতে হবে, কেউ তার বাহুবলে নবী হইতে পারে না। নবুয়াত এটা সিলেক্টেড বাই আল্লাহ, যাকে আল্লাহ নবী নির্বাচন করেছেন তিনি নবী হতে পেরেছেন। কেউ ছাড়া পৃথিবীর মানুষ যদি অক্ষমত হয়ে যায় এক ব্যক্তিকে নবী বানাইবার জন্য, সে নবী হইতে পারে না। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এজন্য ভাই নবুয়াত এটা সিলেক্টেড বাই আল্লাহ, আল্লাহ যাকে নির্বাচন করেছেন তিনি নবী হতে পেরেছেন। এজন্য গোলাম আহমদ কাদিয়ানি এইটা 1869 সালে যখন লর্ড ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে একটা তদন্ত কমিশন তৈরি হয়েছিল যে ভারতবর্ষে আমরা মুসলমানদেরকে এত মারি, ইংরেজরা তদন্ত কমিশন তৈরি করলো, আমরা এত মারি এরপর ভারতের মুসলমানদেরকে দামিয়ে রাখতে পারি না, দাবিয়ে রাখতে পারি না, আমাদের কি করণীয়। এই কমিশন কয়েকটা রিপোর্ট পেশ করেছিল, এর মধ্যে একটা বলেছিল তোমরা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দাও, তাহলেই তোমরা ভারতে টিকে থাকতে পারবে, অন্যথায় ভারতবর্ষ টিকে থাকতে পারবে না, ভারতবর্ষ টিকে থাকতে পারবে না। তখন তারা যে তদন্ত কমিশন পরামর্শ দিয়েছিল, সেই পরামর্শক্রমে তারা মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করার জন্য তাদের মধ্যে থাকিয়া তাদের অত্যন্ত প্রিয়বাদন পরিবার ছিল, তার প্রিয় এই তাদের পরিবার, সেই তার আব্বা ইংরেজ সরকারের চাকরিজীবী ছিল, ইংরেজ সরকার তাদের প্রতি আস্থাশীল ছিল, এজন্য তাকেই তারা নবী হিসাবে দাঁড় করিয়েছে। প্রথম পর্যায়ে নবী দা নবুয়াত দাবি করে নাই, 1901 গিয়াছে নবুয়াতের দাবি করেছে। এজন্য ভাই সে আল্লাহ প্রদত্ত না, সে হলো ইংরেজদের তৈরি, এজন্য সে কখনো নবী হইতে পারে না। এজন্য ভাই চার নম্বর গুণ হইল মাসুম আনিল খাতা, নিষ্পাপ হতে হবে। এক নম্বর হইল মানুষ হইতে হবে, দুই নম্বর হলো পুরুষ হতে হবে, তিন নম্বর হইল আল্লাহর প্রেরিত হতে হবে, চার নম্বর হলো নিষ্পাপ হতে হবে, মাসুম। নবী হইতে হলে গোলাম আহমদ কাদিয়ানি এমন কোনো গুণা নাই যে গুণা সে করে নাই, এজন্য সে কখনো কিছুতেই নবী না। আমাদের দেশের জনগণ মুসলমান তৌহিদি জনতাদেরকে আমাদের বুঝাতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনে করিমের মধ্যেও আসছে, আল্লাহর রাসূল সর্বশেষ নবী, আর 200-র চেয়ে বেশি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি সর্বশেষ নবী, আমার পরবর্তীতে নতুন করে কেউ নবী হবে না। এজন্য ভাই আপনাদের কাছে একটা কথা বলবো, এই আমাদের প্রত্যেকটা পরিসরে যে যে পরিসরের মধ্যে অবস্থান করি, প্রত্যেকেই নিজ উদ্যোগে আমাদেরকে বোঝাতে হবে এই জামাতটা হলো কাফির, এই জামাতটা হলো কাফির। আমাদের দেশে অনেকে বলে যে কাফির কে, মুসলমান কে কাফির, এটা তো আল্লাহ ফয়সালা করবেন, আমাদেরকে এইরকম মূর্খতার পরিচয় দিবেন না।
আপনারা বড় বড় মসজিদে বসে আছেন, বড় বড় পদে বসে আছেন, আপনারা যদি এই জাতীয় বক্তব্য দেন 90 ভাগ মুসলমান আপনাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে। পাঁচ নম্বর হইল ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে হবে, ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে হবে। কেউ যদি নবী হওয়ার দাবি করে আর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত না হয় সে কখনো নবী হইতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভবিষ্যৎবাণী করে গেছেন অক্ষরে অক্ষরে আপনার প্রমাণিত হয়েছে। একটা ঘটনা মনে হয়েছে, আল্লামা কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে ওনার একজন ভক্ত ছিল, ভক্তের নাম ছিল শখসুল্লাহ দ্বীন। ওনাকে জিজ্ঞাসা করেছে, হুজুর নবীগণ ভবিষ্যৎবাণী করেন, সেই ভবিষ্যৎবাণীগুলা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়, ওলিরাও ভবিষ্যৎবাণী করে, কিন্তু ওলিদের ভবিষ্যৎবাণী কখনো আগে হয় কখনো পরে হয়, এমন কেন? কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীকে যে ব্যক্তি প্রশ্ন করেছে সে মাদ্রাসা পড়ুয়া ছিল না, জেনারেল শিক্ষিত ছিল না। তিনি দেখলেন আমি যদি এইভাবে জবাব দেই কোরআন হাদিসের দ্বারা সে বুঝে আসবে না। ওই সময় যখন সে প্রশ্ন করেছে মুজফফরনগরে দুইজন হাঁটতেছিলেন, মুজফফরনগরে যখন দুইজন হাঁটতেছেন সামনে মুজফফরনগরের কেন্দ্রীয় কারাগার, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ও শখসুল্লাহ বলো তো ওই যে কারাগারটা দেখা যায় এইটা আমাদের থেকে কতটুক দূরে? তো কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উত্তরে সে বলে 300 কদম এরকম হইতে পারে। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন একটু কি কম বেশি হবে না? বলে হইতেও পারে, 300 কদমের চেয়ে কমও হইতে পারে বেশি হইতে পারে। হাঁটতেছেন হাঁটতেছেন একবারে যখন দেয়ালের কাছে পৌঁছে গেছেন কাসিম নানুতুবি এইবার জিজ্ঞাসা করলেন, শখসুল্লাহ বলে তো এই দেয়ালটা কতটুক দূরে, এই দেয়ালটা কতটুক দূরে? কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উত্তরে সে বলে 2 কদম দূরে। এই জায়গা কম বেশি হওয়ার সুযোগ আছে যে না এটা তো আর কম বেশি হবে না? এইটা হলো তোমার প্রশ্নের উত্তর। প্রশ্ন ছিল নবীগণ ভবিষ্যৎবাণী করেন অক্ষরে অক্ষরে প্রমাণিত সত্য প্রমাণিত হয়, অলিরা ভবিষ্যৎবাণী করে কখনো আগে হয় কখনো পরে হয়, তার জবাব তিনি এইভাবে বুঝিয়ে দিলেন যে দেখো নবীগণ এত কাছে থেকে বিষয়টা দেখে ভবিষ্যৎবাণী করেন, এইটাই ভুল ভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমি এখন যখন সামনে আসলাম 2 কদম দূরে, এই জায়গায় ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই। নবীগণ বিষয়টা এত কাছে থেকে দেখে করেন, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে না। আর অলিগণ অনেক দূর থেকে বিষয়টা দেখেন, এই জন্য একটু আগে হয় একটু। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কঠিন বিষয়টা সহজে বুঝিয়ে দিলেন। আমাদেরকে একটা কথা বুঝতে হবে, যদি সত্য নবী হয় তাহলে সত্য নবুয়ত প্রমাণিত হওয়ার জন্য ভবিষ্যৎবাণী সত্য হতে হবে। আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে, 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে। কেউ দেখাতে পারবে না আল্লাহর রসুল যত ভবিষ্যৎবাণী করেছেন একটা ভবিষ্যৎবাণী এদিক সেদিক হয়েছে, কেউ দেখাতে পারবে না। একটা নজির আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহর রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন হিজরত করবেন, প্রিয়তান যদি তোমার আমার বংশের লোকেরা আমাকে যদি মক্কা থেকে তাড়িয়ে না দিত আমি বের হইতাম না। মা খারাজতু মিন, আল্লাহর রসুল এইভাবে আফসোস এবং আক্ষেপের সাথে যেভাবে কথা বলতেছিলেন আল্লাহ সান্ত্বনার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, ওই আল্লাহ যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন
অচিরে ইনশাআল্লাহ আবার সেই মক্কায় ফিরিয়ে আনবেন। আল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রসুলকে মক্কায় ফিরিয়ে এনেছেন। লক্ষ্য করেন, ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার পরবর্তীতে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, সেই 30 জনের একজন হলো গোলাম আহমদ। ভাই, আমাদেরকে লক্ষ্য করতে হবে, নবুয়তের দ্বারা দাবি করেছিল সাহাবায়ে কেরাম, আমাদের সামনে কি আদর্শ রেখে গেছেন। আল্লাহর রসুলের ইন্তেকালের কিছুদিন আগে বনু হানিফ গোত্রের একদল প্রতিনিধি দল আসলো, আল্লাহর রসুলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলো। একজন নাম ছিল মুসাইলামা, সে বলবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, তবে আপনি যদি আপনার পরবর্তীতে আমাকে নবী বানান তাহলেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, অন্যথায় করব না, অন্যথায় করব না। আল্লাহর রসুল হাতে একটা খেজুরের ডাল, এই ডাল দেখিয়া বললেন তুমি যদি আমার কাছে এই ডালটাও চাও তাহলে আমি এই ডালও তোমাকে দিব না। বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলছেন তোমার ব্যাপারে আমি এতটুক কথাই বলবো যে আমাকে স্বপ্নে যা দেখানো হয়েছে এর বাস্তব হলো তুমি। আল্লাহর রসুল একদিন স্বপ্ন দেখলেন, ভাই নবীদের স্বপ্ন হলো ওহি, নবীদের স্বপ্ন কি ওহি। বুখারী 3 নম্বর হাদিস আছে, আউয়াল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুয়া সালিহা ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকি সুব সুম্মা হুব্বিবা ইলাইহি আল খালা ফাকানা ইয়াকলু বিগারিহরা। এই যে মিনাল খালা, এই মিনটা ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের আলোচনা রয়েছে, মিনটা কি তাবিজিয়া না মিনটা বয়ানিয়া। একদল মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই মিনটা হলো মিন তাবিজিয়া, এটা হলো মিন আকসামিল ওয়াহি, রুইয়া সালিহা, নবীদের যেটা রয়েছে এই রুইয়া সালিহা এটা হলো ওয়াহির প্রকারের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন হাতের মধ্যে 2টা ছুরি। আল্লাহর রসুল দুশ্চিন্তায় পড়ে গেলেন, ওই স্বপ্নে রসুলকে বলা হইল ফু দেন। আল্লাহর রসুল এইভাবে ফু দিছেন, ফু দেওয়ার সাথে সাথে 2টা জ্বরে পড়ছে। আল্লাহর রসুল তা ব্যাখ্যা করেছেন স্বপ্নের, অচিরেই 2জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মারাজুল মউত, যে অসুস্থতায় রসুল ইন্তেকাল করলেন, মুসাইলামাতুল কাদ্দাব খবর পেয়ে নবুয়তের দাবি করে বসছে, নবুয়তের দাবি করে বসছে মুসাইলামাতুল কাদ্দাব। আল্লাহর রসুল মৃত্যুবরণ করলেন, ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম সেই মুসাইলামাতুল কাদ্দাবকে হত্যা করার জন্য প্রথমে ইকরামা বিন আবি জাহলের নেতৃত্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দলকে পাঠিয়েছেন, তবে যাওয়ার সময় উপদেশ দিয়েছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত সুরাহবিল ইবনে হাসানাকে না পাঠিয়েছি তুমি আক্রমণ করবে না, কিন্তু ইকরামা বিন আবি জাহল পরবর্তী বাহিনী পৌঁছার আগেই আক্রমণ করেছিলেন, বিজয় লাভ করতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে অত্যন্ত কষ্ট পেয়েছেন, তৃতীয় পর্যায়ে পাঠিয়েছেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খালিদ ইবনে ওয়ালিদ যখন তুমুল যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হইলে পরে এক পর্যায়ে মুসলমানদের মধ্যে আপনার বিপর্যস্ত ভাব তৈরি হয়েছিল, খালিদ ইবনুল ওয়ালিদ নিজের তলোয়ার হাতে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছেন, তখন মুসাইলামাতুল কাদ্দাবকে তার বাহিনীকে পালাতে বাধ্য করেছেন। এক সময় গিয়া তারা হাদিকাতুর রহমানের মধ্যে গিয়া, হাদিকাতুর রহমানে গিয়া আশ্রয় গ্রহণ করেছিল, তখন হযরত মুসাইলামাতুল এই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাদ্দাব যখন সেই হাদিকাতুর রহমান দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই দুর্গের উপরে তোমরা আমাকে
ফিক্কা মেরে ফেলে দাও, আমি গিয়া দরজা খুলে দিব, এবং আমরা ঢুকে সেই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করব। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে একাই সেই পটকের পাহারাদারদেরকে হত্যা করেছিলেন। তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম ঢুকে হযরত ওয়াহশি মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছিলেন। এটাই হলো আমাদের সামনে আদর্শ। কেউ যদি নবুয়তের দাবি করে মুসলিম ধর্মের আদর্শ হলো, তাকে হত্যা করে দিতে হবে, তাকে হত্যা করে দিতে হবে। আজকে বাংলাদেশে হিন্দুরা সম্প্রতির দেশ, হিন্দুরা বসবাস করবে কোনো আপত্তি নাই, খ্রিস্টানরা বসবাস করছে কোনো আপত্তি নাই, গ্যারোরা বসবাস করবে, বৌদ্ধরা করতেছে কোনো আপত্তি নাই, কিন্তু কেউ যদি মুসলমান পরিচয় দিয়া 90% মুসলমানদের দেশে মুসলমান পরিচয় দিয়ে থাকতে চায়, রসুলকে সর্বশেষ নবী হিসাবে মানতে হবে। যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবে তারা মুসলমান পরিচয় দিতে পারবে না, তারা কাফির। এই কথায় কোনো সন্দেহ আছে? এদেরকে এত সাংঘাতিক বিষয় বা এটা, সামান্যতম কেউ যদি সন্দেহ করে তারও ঈমান থাকবে না। এজন্য এরা কাফির, আমরা একটাই দাবি, আমাদের সংসদে এদেরকে কাফির হিসাবে ঘোষণা দিতে হবে। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা যত আন্দোলন করেছে, সেই আন্দোলনগুলোর মধ্যে একটা ছিল কাদিয়ানি বিরোধী আন্দোলন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহিকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যিনি কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির ছাত্র হলেন শাইখুলিন, আর শাইখুলিনদের রুহানি সন্তান হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন যে কেউ যদি কাদিয়ানি বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখে, কিয়ামতের দিন আমি আশাবাদী আল্লাহর রসুলের শাফাত লাভ করবে। এজন্য এই গোলাম আহমদ কাদিয়ানি, এটা এরা কাফির। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, কেউ যদি কোরআন না মানে সে মুসলমান হবে? কোরআনে করিমের আয়াতের মধ্যে তো সুস্পষ্ট প্রমাণিত, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহর রসুল হলেন সর্বশেষ নবী, আহাদিসের দ্বারাও প্রমাণিত। এরা যেহেতু আল্লাহর রসুলকে সর্বশেষ নবী হিসাবে মানে না, এজন্য এরা মুসলমান না, এরা কাফির। আমরা একটাই কথা, এই মুসলমানদের দেশে কোনো কাদিয়ানি যেন মুসলমান পরিচয় দিতে না পারে, এদেরকেও মুসলিম ঘোষণা দেওয়া হোক। অন্য মুসলিমরা যেভাবে বসবাস করতেছে তারাও করবে, কোনো আপত্তি নেই, কিন্তু কেহ যদি মুসলমান পরিচয় দিতে চায়, তাহলে মুসলমান পরিচয় দিতে হলে আল্লাহর রসুলকে সর্বশেষ নবী হিসাবে মেনে নিতে হবে, নতায় এই দেশের মুসলমানরা বরদাস্ত করবে না। আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির বুজুর্গি, শ্রেষ্ঠত্ব আমার মতো মানুষ কি বলবে ভাই, একবার দারুল উলুম দেওবন্দে যখন ছিলেন, আসরের পরবর্তীতে বাইরেছেন হাঁটার জন্য, এক গ্রামের মানুষ ফল নিয়ে আসছে, গেন্ডারিয়ার সময়ে গেন্ডারিয়া নিয়ে আসতে কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে খাওয়াবে। গ্রামের বৃদ্ধ মানুষ কি পরিমাণ সাদা সাদা ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। গ্রামের মানুষ এত বড় একটা গাঁটি নিয়ে আসছে, কষ্ট পাইয়া এক জায়গার মধ্যে গাছের নিচে ওইটা রেখে আরাম করতেছে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বুঝছেন যে এত বড় গাঁটটি বুঝার কারণে তার কষ্ট হচ্ছে, জিজ্ঞাসা করলেন এই তুমি কোথায় যাবে? আমি দেওবন্দে যাব। ঠিক আছে, গাঁটটি আমার কাঁধে দাও। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাঁধে ওই গাঁটটিটা দিস। ওই বৃদ্ধ মানুষ পিছনে পিছনে আর তিনি সামনে চলতেছেন। যখন দেওবন্দ মহল্লার কাছে আসছেন, এখন তো অনেক মানুষ কাসিম নানুতুবিকে চিনে ফেলবে, বললেন আপনি এদিকে যান, আমি এদিকে চলে যাচ্ছি। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ মানুষটার কাছে
ওই আখের গাঠটিটা দিয়ে চলে গেছেন। এখন তো চারটা মসজিদে গিয়া ওই মেহমানও গিয়া পড়ছে, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি অন্যদিক থেকে আগেই পৌঁছে গেছেন। ইয়া জিজ্ঞাসা করছে, ভাই কাসিম নানুতুবি কৌন হ্যাঁ, কাসিম নানুতুবি কৌন হ্যাঁ? বলে কেন? যে আমি তো এই গেন্ডারেটি আনছি ওনাকে হাদিয়া দেওয়ার জন্য। বলে ঠিক আছে আমাকে দিও। ওই মানুষ বিশ্বাস করে না, আরে আপনি কাসিম নানুতুবি হইতে পারেন না, আপনি তো এই গাঠটিটা আমাকে বহন করার ক্ষেত্রে সাহায্য করছেন, এখন গেন্ডারিয়া খাওয়ার ইচ্ছা হয়েছে এজন্য আপনি বলতেছেন আপনি আমাকে দিয়ে দেন। পরবর্তীতে যখন অন্যরা বলছে উনিই হলেন কাসিম নানুতুবি, ওই ব্যক্তি পাওয়া পড়ে গেছে। দেখেন কি পরিমাণ সাদা সাদেকি ছিল, অন্য ব্যক্তির ক্ষেত্রে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহর রসুল যখন নবুয়াত পাইলেন, নবুয়াত পাওয়ার পরবর্তীতে খাদিজাতুল কুবরার কাছে চলে আসলেন। চলে আসার পরে আল্লাহর রসুল বললেন, ফাকাল আলী খাদিজাত ওয়া আখবারাহাল খাবার লাকাদ খাশিতু আলা নাফসি ক্বালাত লাহু খাদিজা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিক আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যাইফ ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। আমার বোঝানোর উদ্দেশ্য হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা আল্লাহর রসুলের যে কয়টা গুণাগুণের কথা উল্লেখ করেছেন সব হলো খেদমতে খালক। তো হুজুর চলে আসছেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আমি তো আলোচনা করতে আসি।